حماده جايبوه طلع عليا تهاني ضلمه. احصائيه مضحكه جدا আমার কাছে পরিসংখ্যান হাস্যকর। كل دول এরা কি বলছে যে বর্ণবাদ নেই নাকি তারা বর্ণবাদ বুঝতেই পারে না? আনসরাইয়া প্রাইমারি স্কুলে ওরা আমাকে মোটা কালো মেয়ে বলে ডাকত। যখন আমি শিশু শ্রেণীতে একদিন লাল টি শার্ট পরতে চেয়েছিলাম, তখন এমন একটা কথা শুনলাম যা আগে শুনিনি, যদি কালো রঙের মানুষকে নিয়ে মজা করতে চাও তাকে লাল কাপড় পরতে দাও। হাই স্কুলে আমাকে একজন কালো তাহানি বলে ডাকত, তখন আমার কি যে রাগ লাগত। তখন কিছু রং ফর্সা করার ক্রিম পাওয়া যেত, আমি দেখলাম কিছু মেয়ে তারা এটা ব্যবহার করেছে, তারা আমাকে পরামর্শ দিল এটা ব্যবহার করতে। তখন আমি বিশ্বাস করা শুরু করলাম সৌন্দর্যের মানদণ্ড এটাই। যখন আমি বিশ্ববিদ্যালয়ে নিজের চেহারা নিয়ে আমার কখনোই আত্মবিশ্বাস ছিল না, তখন আমি হীনমন্যতায় ভুগতাম, মনে হতো আমার চেহারা ভালো নয়। প্রায় 10 বছর আগে আমি এক মনোচিকিৎসকের সঙ্গে কথা বলি, তখন বুঝতে পারি আমাকে যেসব বাজে কথা বলা হয়েছে সে কারণেই এটা হয়েছে। ২০১৩-২০১৪ সালের পর নিজের চুল, গায়ের রং আমার ভালো লাগতে শুরু করল। আমি একটা দোকানে গেলাম কাপড় কিনতে, আমি একটা লাল পোশাক দেখলাম। এর আগে একবারই আমি লাল কাপড় পরেছি। আমি কাপড়টা কিনলাম, আমি প্রমাণ করতে চাইছিলাম লাল কাপড় পরতে কোনো অসুবিধা নেই। তখন হিপ হপ আর র‍্যাপ সঙ্গীতের কদর বাড়ছে, বিয়ন্সে এবং মিসি এলিয়টের গান বেশ চলছে। তখন সৌন্দর্যের সংজ্ঞাও পাল্টাতে শুরু করলো, মানুষ তাদের সুন্দর বলে গ্রহণ করতে শুরু করলো, তারা উপলব্ধি করলো এদের মতো মানুষ মিশরেও আছে। আমি চাই সিনেমায় বা টেলিভিশনে যেন আমাদের নিয়ে উপহাস করা না হয়, কালো রঙের মেয়েকে নিয়ে যেন মজা করা না হয়, সে মিশরীয় হোক বা না হোক, তাকে যেন কুৎসিত বলে ছোট করে দেখানো না হয়। ভালো গাত্রবর্ণ বলে কিছু নেই, লোকের এটা বোঝা উচিত।